যখন তুমি আত্মজ্ঞান প্রাপ্ত করবে পার্থ, স্বয়ংকে আমার সাথে যুক্ত করতে পারবে, তখন তুমিও আমারই মতো স্বয়ংকে পরমাত্মা রূপে দেখতে পাবে। কিন্তু সেই পদ প্রাপ্তি করার হেতু আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ অনিবার্য। সমর্পণ কি মাধব? বাস্তবে সমর্পণের প্রকৃত অর্থ হল নিজে নিজেকে, নিজের মনকে, বুদ্ধিকে, জ্ঞানকে, ইচ্ছাকে, আশাকে, নিজের ভাবনাকে, নিজের সমস্ত কিছু কাউকে অর্পণ করে দেওয়া। আর এরূপ সমর্পণকেই ভক্তি বলা হয়। ভক্তিযোগের একটি সারাংশ পার্থ, মানুষ নিজের জীবন পরমাত্মাকে অর্পণ করে পরমাত্মার ভক্তি করতে থাকবে, আর সত্যগুণ দ্বারা যুক্ত সম্পত্তিকে সযত্নে রক্ষা করবে। সত্যগুণের সম্পত্তি কাকে বলা হয় মাধব? তেজ, ক্ষমা, ধৈর্য, শরীরের শুদ্ধতা, ধর্মের বিরোধিতা না করা তথা অহংকার না করা, এই সব গুণকে সত্যগুণের সম্পত্তি বা দৈবিক সম্পত্তি বলা হয়। এর দ্বারাই মানুষ পরমাত্মার অর্থাৎ আমার ভক্তি করতে সক্ষম হয়, ধর্মের স্থাপনা করে চলে, আর কর্মফলের আশা পরিত্যাগ করে জীবন যাপন করে। আপনার রূপ কিরূপ মাধব? আমি আপনার বাস্তব রূপ দর্শন করতে চাইছি মাধব। দেখো পার্থ, আমার বিশ্বরূপ দর্শন করাই বাস্তবিক জ্ঞানার্জন অর্জুন। এই একমাত্র জ্ঞান যা বিশ্বের সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের মূলাধার। এই জ্ঞানই মুক্তি প্রদান করে। আমি এই পৃথিবীর কোণে কোণে বসবাস করি। এখানে উপস্থিত সমস্ত মানুষের মৃত্যু হয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি অস্ত্র নাও ধারণ করো,
তথাপি আমি এদের সবাইকে বধ করব। এই হেতু মোহকে ত্যাগ করো আর নিজের কর্তব্যকে দেখো। যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো। আমি আপনার প্রত্যেক আদেশ পালন করব। করিষ্যামি বচনং তবা। বাসুদেব নিজের যোগমায়া বলে অসাধারণ ব্রহ্মজ্ঞান মুহূর্তের মধ্যে পাণ্ডুপুত্র অর্জুনের মনে স্থাপন করেছেন মহারাজ। কুরুক্ষেত্রে আর কি কি ঘটছে সঞ্জয়? পাণ্ডুসেনা নিজের প্রথম দিনের ব্যূহ রচনার জন্যে সংগঠিত হয়ে চলেছে মহারাজ। তাঁদের নিকট সৈন্যবল কম হওয়ার কারণে ওনারা এরূপ ব্যূহ রচনা করেছেন মহারাজ, যাতে তাঁরা আমাদের সেনাদের ছিন্ন ভিন্ন করে সত্তর যুবরাজ দুর্যোধনের নিকট পৌঁছতে পারেন। এমন কোন ব্যূহ রচনা হতে পারে সঞ্জয়? সেনাপতিদের সর্বাপেক্ষা বৃহৎ শক্তি মহারাজ, যা নির্মাণ করা অত্যন্ত কঠিন আর যাকে নিয়ন্ত্রণ করা তদপেক্ষা কঠিন। বজ্রব্যূহ, বজ্রব্যূহ। ওরা কি পূর্ব ও পশ্চিম দুই দিক থেকে আক্রমণ করেছে? এ কেবল আক্রমণ নয় পার্থ। মহামহিম এতক্ষণে নিজের ব্যূহ রচনা করেছেন, সর্বতভদ্র ব্যূহ। বজ্র যদি সর্বতভদ্র ব্যূহের বাইরে থাকে তখনই তাকে ভেদ করা যায়, কিন্তু আমাদের সৈন্য অনেক ভেতরে এসে পড়েছে পার্থ। পিতামহ আমাদের সম্পূর্ণ সৈন্যদল ধ্বংস করে দেবেন মাধব। পাঞ্চালী পুত্র, আমি গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা, তোমার মৃত্যুর কারণ। অশ্বত্থামা মহাশয়, আমরা সব জ্বলন্ত অগ্নিশিখা, এত সহজে আমাদের নেভাতে পারবেন না। হে
ভীম, তুমি অশ্বত্থামাকে প্রতিরোধ করো, পাঞ্চালী পুত্রদের রক্ষা করো। অর্জুন, তুমি জ্যেষ্ঠর নিকটেই থেকো, পিতামহ বা দুর্যোধন যেন পৌঁছতে না পারে। না ভীম, অর্জুনকে গুরুদেবের প্রতিকার করতে যেতে হবে। কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা, ভ্রাতা অর্জুন, আপনি সৈন্যদের রক্ষা হেতু যান, গুরু দ্রোণাচার্যকে প্রতিরোধ না করলে যুদ্ধ আজই সমাপ্ত হয়ে যাবে, যান। মহাভারত।